আপনারা জানেন গত 12 জুন থেকে 12ই জুন থেকে এবারের পবিত্র ঈদুল আজহার যে আমাদের ঈদযাত্রা শুরু হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে খবর সেটা হচ্ছে যে গত 3 দিনে যে সকল ট্রেন আমরা পরিচালনা করেছি ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে, সে সকল সম্মানিত যাত্রী ধরন তাদের নিজ নিজ গন্তব্যে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যময়ভাবে তাদের বাড়িতে পৌঁছতে পেরেছেন। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 17টি আন্তনগর লোকাল মেল কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়েছে। সম্মানিত যাত্রী ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করেছি, তারা অত্যন্ত আনন্দিত হয়েছে আমাদের ব্যবস্থাপনায়। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি, কারণ আপনাদের মাধ্যমে অনেক সতর্কতা বা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে যাত্রীদের মাঝে। আমরা এবার বিনা টিকিটে ভ্রমণ করার প্রবণতা একটু কম দেখেছি। তো এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ পিছনে আপনাদের একটা বিরাট ভূমিকা ছিল, যার কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী জিআরপি ডিএমপি থেকে এবং বাংলাদেশ র্যাব এবং বাংলাদেশের বিভিন্ন অন্যান্য বাহিনীগুলো যারা সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমরা একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ঈদযাত্রা করতে পেরেছি। এখনও পর্যন্ত কোনোরকম শিডিউলের বিপর্যয় বলেন বিলম্বতা বলেন সব কিছু এড়িয়ে অত্যন্ত নিরাপদে মানে সম্মেলন যাচ্ছেন, তাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা সমন্বিত একটি সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করছে সারা বাংলাদেশে, যেন সকল সমাজ যাত্রীদের তাদের নিজেদের গন্তব্যে নিরাপদে পৌঁছতে পারেন। আপনারা জানেন যে আগামীকাল এবং আমাদের ঈদযাত্রার শেষ দিন, তো শেষ দিন পর্যন্ত যেন সকল সব কিছু স্বাভাবিক এবং সুন্দরভাবে নিরাপদে যাত্রী সাধারণ তাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে সেরকম সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে। আমরা আবারও বলছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর ঈদযাত্রা করতে পেরেছি, তাই আপনাদের সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক। এই যাবৎকালে যতগুলো আমরা আসলে বাংলাদেশ রেলওয়ের আপনারা জানেন যে চাহিদার তুলনায় যেহেতু যোগান অপ্রতুল বা আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা যেহেতু 33,500 আন্তনগরের টিকিট বিক্রি করতে পেরেছি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। কিন্তু এই 33,500 টিকিটের বিপরীতে চাহিদা ছিল ব্যাপক। আপনারা জানেন প্রায় 4 থেকে 5 লক্ষ লোক ঢাকা ছাড়তে চেয়েছিলো এই আন্তনগর ট্রেনে। তো বেশিরভাগ যাত্রী হয়তো অনলাইনে টিকিট পেতে পারেননি, যারা পেয়েছেন তারা খুশি মতো সুন্দর মতো বাড়ি পৌঁছতে পেরেছেন। এখন এই টিকিটগুলো পাওয়ার জন্য এই যে ব্যাপক চাওয়া, এইটাকে পুঁজি করে এক শ্রেণীর প্রতারক চক্র আপনার কিছু একটা টিকিটকে প্রিন্ট আউট করে আপনার এডিট করে বিভিন্ন রকমভাবে মানুষের অনেককে প্রতারণা প্রতারিত করেছেন। তো তাদেরকে রেগুলেশন ধরেছে, আর বিশেষ করে এই প্রথমে একটা জিনিস কোনো পক্ষ থেকেই আমরা টিকিট কালোবাজারের যে অভিযোগটা যে আমি কোন থেকে টিকিটটা কিনেছি এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এই যে আমাদের কাছে এটাও সম্ভব হয়েছে আপনাদের কারণেই, কারণ টিকিট যাওয়ার ভ্রমণ তার এবং একজনের টিকিট দিয়ে একজন যাওয়া যাবে না, এই যে এই সতর্কতা বার্তাগুলো আপনারাই পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং এভাবেই রেল এগিয়ে যাবে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আশা করি আগামী দিনগুলো তো আর টিকিট ব্ল্যাকের কোনো অভিযোগ শুনতে পারবেন। আপনারা জানেন যে টিকিট ব্ল্যাক বন্ধ করার জন্য বাংলাদেশ রেলওয়ের অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, এর মধ্যে একটা ছিল আপনার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা, টিকিট যার ভ্রমণ তার এটা নিশ্চিত করা, এই যে 3 ধাপের যে বিশেষ চেকিং কার্যক্রম, এখানে হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং, এবং আপনাদের আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে গোয়েন্দায় নজরদারি। আপনারা জানেন যে র্যাব আমাদের এসবি পুলিশ ইভেন এনএসআইডি যে সকল পর্যায়ের সহযোগিতায় আমরা কিন্তু এটা সম্ভব করতে পেরেছি। এখন পর্যন্ত 17টি লোকাল মেল কমিটি আন্তনগর ঢাকা ছেড়েছে। আশা করছি আজকে তো আমাদের আপনার 2টো স্পেশাল সহ টোটাল 69 জোড়া ট্রেন এর চলাচল করবে, এবং এর মাঝে এই ট্রেনগুলোর মাধ্যমে আশা করছি 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে।